হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার নেট ক্লাব মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা লেটেস্ট আপডেট নিয়ে এসেছে যেমন পেটিএম ফোনপে গুগল পে অ্যামাজন পে ঠিক তেমনটা ইউপিআই পেমেন্টের অপশান নিয়ে চলে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ তো এই হোয়াটসঅ্যাপ তো প্রতিটা মোবাইলেই অন্য কোনো অ্যাপ থাকুক চা না থাকুক তো হোয়াটসঅ্যাপ থাকবেই এবার আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজেই টাকা পাঠাতে পারবেন যে কোনো অ্যাকাউন্টে বাড়ি চার্জ বিল পেমেন্ট সমস্ত ধরনের যে পরিষেবাগুলো এই পরিষেবাগুলো এখন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন তো এটার উপর একটা লেটেস্ট নিউজ বেরিয়েছে আমি সেটা আপনাদেরকে একটু দেখাবো আর বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন যে পেগুলো আছে যেগুলো আমরা দেখেছি সেগুলো থেকে একটা ভিন্ন রকমের যে পে সেটা মানে লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ পে তো হোয়াটসঅ্যাপ পে ডিজিটাল ক্ষেত্রে মানে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে তো মানি কন্ট্রোলের একটি প্রতিবেদনে জানা হয়েছে যে মে মাসের শেষের দিকে ভারতে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ পে মানে এর সঙ্গে হোয়াটসঅ্যাপ এর সঙ্গে যেসব ব্যাঙ্কগুলো মানে একে কোঅপারেট করে সাপোর্ট করবে সেই ব্যাঙ্কগুলো হল এইচডিএফসি ব্যাংক আছে তাতে আইসিআইসিআই ব্যাংক আছে এবং অ্যাক্সিস ব্যাংক আছে এই মানে এই ব্যাংকগুলো সাপোর্টে এই যে ইউপিআই পেমেন্ট সেগুলো চলবে যেমন আমরা অ্যামাজন পে ক্ষেত্রে দেখেছি বা গুগল পে ক্ষেত্রে যে সব দেখেছি ঠিক তেমনটাই চলবে তো আপনারা বুঝতে পারছেন যে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারী তো অনেক কারণ ভারতে প্রায় চল্লিশ কোটি লোক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এবার মানে যেহেতু এ টু জেড প্রায় সকলেই যেন মানে সমস্ত মানে ধরনের যে লোকজন আছে সবাই যেন এই পে সিস্টেমটাকে ব্যবহার করতে পারে তার জন্য হোয়াটসঅ্যাপ এই পে সিস্টেমটাকে খুবই মানে সাধারণভাবে করবে মানে ও কোনো জটিলতা থাকবে না যেন সবাই ইউজ করতে পারে তো এই ভাবে হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে তো ন্যাশনাল যে পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে পর্যায়ক্রমে ভারতে তার পেমেন্ট পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য হোয়াটসঅ্যাপকে অনুমতি দিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি সবাই যদি আমরা পেমেন্ট দেওয়া না করতে পারি মানে এটা একটা খুবই ভালো হবে কারণ তো হোয়াটসঅ্যাপ তো প্রত্যেকের মোবাইলে আছে এটা তো বলার অপেক্ষায় রাখে না আর এই লকডাউনের মার্কেটে যদি এরকম একটা পে যদি চালু হয়ে যায় বলেছে তো মে মাসের শেষের মধ্যেই চালু হবে যদি চালু হয়ে যায় তাহলে এটার আনন্দে আমরা সবাই নিতে পারবো তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনারা যে বর্তমানে যে যেসব পেগুলো ব্যবহার করছেন যেমন ফোন পে গুগল পে তারপর পেটিএম এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যামাজন মানে এগুলো যে পেগুলো ব্যবহার করছেন এগুলোর মধ্যে আপনাকে কোন পেটি সবথেকে বেশি ভালো লাগে আর বন্ধুরা আপনারা যারা আমাদের এখনও হচ্ছে মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তো আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন সেখানে যেসব অফার বা যেসব কথাগুলো আপনাদেরকে বলার জন্য ভিডিও বানাতে পারি না সেগুলো সেখানে আপডেট দেওয়া থাকবে